করোনা আবহে নানা কারণে অলিম্পিক্সের টেনিস কোর্ট প্রায় জৈলসীন এই পরিস্থিতিতে নোভাক জকোভিচ টোকিওতে অংশগ্রহণ করবেন কি না তাই নিয়ে সবার কৌতূহল ছিল তবে জল্পনার অবসান ঘটিয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ করছেন বলে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নোভাক জকোভিচ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক ক্ষুদে অনুরাগীর সঙ্গে কথোপকথনে টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়ার কথা বলেছিলেন যুগ্মভাবে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ী জোকার এই নিয়ে নিজের চতুর্থ অলিম্পিক্সে নামবেন নোভাক প্রায় সব খেতাব জয় করলেও অলিম্পিক্সের সোনা অধরাই রয়ে গিয়েছে তার এবার সেই লক্ষ্য পূরণেই কোর্টে নামবেন তিনি গত সপ্তাহে উইম্বিল্টন জয়ের পরই জকোভিচ বলেন আমি বরাবরই অলিম্পিকে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলাম তবে সত্যি বলতে আমি বর্তমানে দ্বিধাগ্রস্ত আমার অলিম্পিক্সে অংশগ্রহণ করার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ দর্শকদের অনুপস্থিতি এবং একাধিক বিধিনিষেধ তার উৎসাহে কিছুটা হলেও ভাটা আনে এরপরই সকলের মনে প্রশ্ন জাগে তাহলে কি এবার টোকিওতে দেখা মিলবে না বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়েরও অবশেষে আসন্ন অলিম্পিক্সে অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন জোকার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছোট্ট অনুরাগীর সঙ্গে কথোপকথনের সেই ভিডিও পুনরায় শেয়ার করে জকোভিচ লেখেন আমার ছোট্ট বন্দুক কোজিরোকে হতাশ করতে পারি না আমি টোকিওর বিমানের টিকিট বুক করে নিয়েছি আমি এবং অত্যন্ত গর্বের সঙ্গে সার্বিয়ার অলিম্পিক দলে যোগ দেব রজার ফেডারার রাফায়েল নাদাল থেকে সেরেনা উইলিয়ামস করোনা পরিস্থিতি এবং কঠোর বিধিনিষেধের ফলে আসন্ন অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অনেক টেনিস তারকা এই পরিস্থিতিতে জকোভিচের সম্মতিতে উৎসাহিত টেনিস প্রেমীরা